হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে এলাম সেটা হচ্ছে মন্দিরার ভিডিও মন্দিরার ভিডিও দেখলাম একটু আগে পোস্ট করেছে দুপুরবেলায় বোধ হয় যদিও আমি দেখিনি যাই হোক একটু আগে দেখলাম আধ ঘন্টা আগে দেখলাম দেখার পর কিছু কিছু জিনিস ভালো লাগলো কিছু কিছু জিনিস ভালো লাগলো না দেখো একটা শুভ কাজ মানে বড়োদের আশীর্বাদ আমি জানি না কেন এরকম করলো কারণ মন্দিরা এই রকম না কারণ পুরো অদ্ভুত লাগছিলো আমার কিছু কিছু কারণ সেটা তোমাদেরও নিশ্চয়ই দেখেছ তোমাদেরও চোখে পড়েছে সকালবেলায় উঠল রান্নাবান্না করল পাঁচ ভাজা মাংস পায়েস এগুলো করলো কিন্তু সব কিছু যখন নিরামিষ করলো একটু ডাল করলে শ্বশুর মশাই আর কে একটু খাওয়াতেই পারতো কারণ শ্বশুর শাশুড়ির বাড়িতে গিয়ে ও রান্না করে খায় কিন্তু আজকে যদি নাতি নাতনি নিয়ে ঠাম্মি দাদু মিলে যদি খাওয়া দাওয়া করতো না সত্যি খুব ভালো লাগতো আর জিনিসটা পরিপূর্ণ হতো আমার মনে হয় কারণ দাদু ঠাম্মি নাতি নাতনির জন্মদিনে এটুকু তো আশা করতেই পারে যে একসঙ্গে দুপুরে বসে খাওয়া দুপুরে বসে মা বাবা খেয়েছে আমি জানি না সবজিপাতিও বেশি করেছিল এখন জয়ীকে দেওয়ার পরে খাওয়া দাওয়া করেছি না ওই পাটটা তো দেখায়নি সেহেতু বুঝতে পারছি না এখন মন্দিরার ভিডিও তো দেখলাম সেইটুকুই দেখালো আবার ও ছোটো মার ভিডিওতে দেখলাম সেইটুকুই দেখালো কারণ ছোটো মারা এসে আশীর্বাদ করল মন্দিরার শ্বশুর শাশুড়ি এসে আশীর্বাদ করলো না নাতিটা তো নাতনিটা তো ওদের না সারা দিন চব্বিশ ঘন্টা যারা বুকে আগলিয়ে রাখে আজ মন্দিরারা কতক্ষণ বাড়িতে থাকে এই কিছু টুক হলেই বেরিয়ে যায় টুক হলেই বেরিয়ে যায় আর এখন তো ব্যবসা মায়ের রান্নার ফাঁদ দিয়ে দেয় শাশুড়ি মা রান্না করছে নাতি নাতনিকে সামলাচ্ছে প্লাস মেয়ের ঘরের নাতিকে সামলায় বেচারিদের তো এইটুকু আশা করতেই পারে কিন্তু কেন দেখালো না জানি না ভাই আমার ভালো লাগিনি আমার সঙ্গে তো সব সংমত হবে না তবু তবুও আমি চাইব যে এটা ঠিক কাজ করিনি এটা ঠিক কাজ করিনি কারণ একটু বলতেই পারতো যে মা বাবা তোমরা এসো আর সবই যখন করেছিলো একটু ডাল করলেই শ্বশুর মশাইয়ের কিন্তু খাওয়া হয়ে যায় আর মাংস তো শাশুড়ি মা খায় না বোধহয় চিকেন ঠিক মনে পড়ছে না আমার কিন্তু মাছ তো ছিল মাছ ভাজা আর একটা করে দিতে পারত দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারতো খাওয়া দাওয়া সবাই মিলে খেলে এটা যে আনন্দ ঠাম্মি দাদু বাবা মা একসঙ্গে খাওয়া দাওয়া যাই হোক তারপরে বিকেলবেলায় তোমার কেক কাটিং হবে আজকে যেন আমার মার সঙ্গে মিল হয়েছে বলে একটু ছোটো মা ছোটো মা টানটা একটু যেন বেশিই লাগলো ভালো লাগছিল না আমার কারণ হচ্ছে মার টানটা বেশি দেখা দাদু ঠাম্মির পরে টানটা যেন খুব কম দাদু ঠাম্মি কই এলো না তো কেক কাটিংয়ের সময় বারবার ফোন করে তাদেরকে ডাকতে হচ্ছে কেন জানি না হয়তো মনোমালিন্য হয়েছে না কি হলো বুঝতে পারলাম না দাদু কিন্তু এলো না ঠাম্মি অনেক ফোন করার পর বা সবাই বলার পর ফোন করলো করার পরে কিন্তু ঠাম্মি এলো পিসিও তাই কিন্তু ওই যে ছোটো মা তারপরে আর একটা মার মেয়ে বোধ হয় যত সম্ভব ওইটা বড়ো মা এটা কিন্তু আনাগুনা বেশি বা মার ঘরে কেক রাখা কেউ থামির ঘরে কেকটা তো রেখে এলো না যেন একটু বেশি আদান প্রদান মনে হলো এখানে আমার আর একটা কথাও বলা আছে দেখো মন্দিরা ভুল করেছে এটা মন্দিরা সবসময় ফিল করে আমি ভুল করেছি সবাই ভুল করেছে তাদেরকে ক্ষমা করা গেছে কিন্তু মন্দিরার মাকে ক্ষমা করা গেল না ওই মানুষটাকে ডাকলে কি হতো ওই মানুষটাকে নিজের মা শ্বশুর শাশুড়িকে ডেকে যদি খাওয়া দাওয়া করতো আরও ভালো লাগতো মাকে দুপুরবেলাতেও ডাকলো না কেক কাটিংয়ের সময়ও ডাকল না বলতে জয়ী দিদাকে ডাকা হলো না কিন্তু ওই মানুষটাকে কি ক্ষমা করা যায় না কি এমন করেছিল ওই মানুষটা তো মন্দিরার খারাপই বলেছিল যেহেতু আমার কথা শোনে না সংসার ফেলে চলে এসেছে এইসব কথাই বলেছিল মেনে নিতে পারিনি হ্যাঁ কোনো সময় হয়তো মেয়ের বেলান্ন পরপক্ষ মেনে নিয়েছিল হয়তো আবার লাস্টের দিকে মেনেও নেয়নি কিন্তু সেই জন্য মন্দিরা বলেছিল যে তুমি আমাকে তো সঙ্গ দিয়েছিলে কিন্তু লাস্টে কেন এরকম করলা তো যাই হোক যে যা করেছে এই যে দালালকে যদি মেনে নিতে পারে এত কিছুর পর এত রিভিল হওয়ার পরেও তাহলে মাটাকে কি মানা যেত না মানে কিছু কিছু জিনিসেদের অদ্ভুত লাগে আজকের দিনে নাতনির জন্মদিন পুরো যারা ওয়াইটিতে ওয়াইটির সঙ্গে যুক্ত বলতে ছোটো মা তারপরে আকাশ তারপরে এই বিশ্বনাথরা তারপরে প্রত্যেকে প্রত্যেকে আছে ভিডিও করছে কিন্তু দেখো ওর মাটা কিন্তু আজকে এই জায়গায় ঠাই পেলো না দিদা নাতনির জন্মদিনেও ঠাই পাচ্ছে না দাদু ঠাম্মিও ঠাই পাচ্ছে না এখানে কারা ঠাই পাচ্ছে বাইরের মানুষরা বেশি ঠাই পাচ্ছে কিন্তু সোম মানে সোমনাথের মা বাবা এত যে ভালো বৌমা যা কিছু যা কিছু যেই ব্রাহ্মণ পরিবারের মা বৌমা সে কিসের মাংস খায় আমরা প্রত্যেকে জানি তবুও কিন্তু সব জেনে শুনে তাকে মেনে নেওয়া তার নোংরা মুগুলো মেনে নেয়া সব কিছুই যে ঠিক আছে মানুষ ভুল করতেই পারে আমরা যেমন ভাবি সেরকমভাবে সব কিছু মেনে নিয়ে কাজ করার পরেও কেন এগুলো করলো জানি না সোমনাথ এগুলো কী করে মেনে নিল সোমনাথ সোমনাথ সোমনাথের মা বাবার দিকটা দেখতে পারতো মন্দিরা মন্দিরা মা বাবার দিকটা দেখতে পারতো আমার সোমনাথের মা এসে পুরো চুপচাপ যেন বসেছিল, তার যেন নাতনির পুরে খুব আবদারটা কম এইরকম মনে হচ্ছিল কেক দিয়েছে কেকটা হাতে নিয়ে বসে আছে তখন কে যেন বলে উঠলো আশা করি সোমনাথই বলে উঠলো যে কেকটা খাচ্ছ না কেকটা খাবে না তখন বলল হ্যাঁ তারপরে একটু দূরে গিয়ে বসলো যেন নাতনিরপুরে খুব আবদারটা কম কারণ হচ্ছে আশীর্বাদ করতে ডাকলো না কেক কাটিংয়ের সময় সবাই চলে এসেছে ঠাম্মি আর পিসিমুড়ি কিন্তু সব লাস্টে এলো এখন যেন সেই ছোটো মা এখন বাড়ির হত্যা হয়ে গেছে আদান প্রদানটা বেশি হয়ে গেছে জন্য শাশুড়ির কদরটা একটু কমে গেছে যাই হোক তাদের সংসার সবই ঠিক আছে কিন্তু আমরা তো প্রতিদিন দেখি আমরা একটু কেমন লাগলো যে ঠাম্মিটা ঠাম্মিটা জাগা পেল না আজ আনন্দের মুহূর্তগুলো আশীর্বাদ করতে পারলো না দাদু ঠামি কোথায় এসে আশীর্বাদ করবে কোথায় বাড়ির পিসিটা আসবে কোথায় দাদু মানে দাদু দিদার বাড়ির দিদা তো নেই দিদা আসবে এগুলোই ভালো লাগে ঘরোয়া অনুষ্ঠান বলতে আমরা এগুলোই বুঝি মানে বাড়ির কাকিমা শাশুড়ি জেঠিমা শাশুড়ি আসছে তারপরে বন্ধু বান্ধবীরা আসছে কিন্তু বাড়ির মানুষগুলো অবহেলায় এখানে মনে হয় যে বাড়ির মানুষগুলো অবহেলা পাচ্ছে আর কিছুই না যখন বাড়ির মানুষ আগে থাকে পাড়া প্রতিবেশী এগুলো পিছনে থাকে তখন মনে হয় বাড়ির মানুষকে প্রায়োরিটি দেওয়া বেশি হয় দাম দেওয়া বেশি হয় কিন্তু যখনই পাড়া প্রতিবে কথা কথা বলছি যখনই পাড়া প্রতিবেশী সামনে থাকে বাড়ির মানুষগুলো পেছনে থাকে তখন মনে হয় বাড়ির প্রতি বাড়ির মানুষগুলোকে দাম দেওয়া একটু কম হচ্ছে তারপরে খাওয়া দাওয়া দেখলাম খাওয়া দাওয়া খাচ্ছে দাচ্ছে ঠাম্মির মুখে যে হাসি কারণ মন্দিরের শাশুড়িকে আমরা ডেলি দেখি ডেলি দেখি খাওয়া দাওয়া হাসি প্রাণ উচ্ছ্বাস হাসি সেই সব কিন্তু আজকে কিছুই দেখলাম না খেতে বসেও যেন হাসি এসেও যেন আসছে না এরকম ব্যাপার মুখটা যেন হাসি মানে জোর করে নিয়ে আসা যেটা বলে সেই রকমভাবে জোর করে নিয়ে আসছে হাসি তারপরে খাওয়া দাওয়া হলো সবই দেখলাম কিন্তু আজকের ভিডিওটা যেন কেমনই লাগলো কেমনই লাগলো আজ সোমনাথের যখন বার্থডে ছিল মা এসে প্রথমে বসলো তারপরে ধরো সোমনাথের বন্ধুর মারা মা এসে বসলো সেগুলো ভালো লাগছিল দেখতে বা তোমার মন্দিরের বান্ধবী এসে বসলো ওগুলো ভালো লাগছিল দেখতে কিন্তু আজকের ভিডিওটা পুরোটাই আলাদা লাগলো যেন মনে হলো তাদের কোনো মানে দাম নেই তাদের কোনো মানে দাম দেওয়া হচ্ছে না তো যাই হোক মা বাবা গিফট দিল এতে আমার বলা কিছু নয় ভালোই ঠিক আছে মেয়েকে ঘরের অনেক কিছু অ্যাক্টিভিটির জিনিস দিয়েছে মেয়ে বসে বসে করতে পারবে যেগুলো হচ্ছে নিজে নিজে একটু গান করতে পারবে কারণ বাচ্চারা তো একটু মাইক টাইক পেলে গানটা করতে ভালোবাসে বা আবৃত্তি করতে ভালোবাসে এই এইটা একটা জিনিস কারণ সারাদিন ঘরেই থাকে মেয়েটা খেলে খুব কম ঘরেই থাকে সুতরাং সেটা দিয়েছে একটা হচ্ছে তোমার লেখা বা ড্রয়িং করার যে আয়নার মতো যেটা সেটা দিয়েছে ওটা বাচ্চারা একটু মানে এনার্জি পাবে যে একটু আঁকায় তাহলে লাইট জ্বলবে সেটাও খুব সুন্দর হয়েছে বা ওই যে ছবি তোলার মুহূর্ত মানে ছবি তুলে সেটা শুকালে ছবিটা হয়ে যাচ্ছে ওটাও সুন্দর কিছু কিছু মুহূর্ত মেয়ে ক্যাপচার করতে পারবে এটাও খুব সুন্দর গিফটগুলো সুন্দর হয়েছে আমার ভালো তো যাই হোক আর আর দুটো গিফট নাকি আসবে সেগুলো আসেনি আশা করি সোমনাথ ভালোই দিবে। কারণ হচ্ছে সোমনাথের বুদ্ধিগুলো অনেকটাই ভালো যে কোনো জিনিস দেয় না যে বাচ্চা মেয়ে অর্ড দিয়ে দিল পিছলেবার যেমন সাইকেল দিয়েছিল মন্দিরা ফোন দিয়েছিল। সবাই বলেছিল কেন ফোন দিচ্ছ কেন ফোন দিচ্ছ সোমরা সাইকেল দিয়েছিল তো যাই হোক এইসব মিলিয়ে মিশিয়ে বলছি যে ভালো লেগেছে আমার গিফটগুলো ভালো লেগেছে তারপরে কি হলো ও আচ্ছা যে যাই হোক খাওয়া দাওয়া দেখলাম খাওয়া দাওয়ার পরে আজ কালকে কালকে হয়তো মন্দিরের ভিডিও আসবে ওর মার ভিডিওতে এইটুকুই দেখলাম খাওয়া দাওয়া কেক কাটিংকে ছোটো মা বললো কিন্তু ছোটো মা কেমন দেখো ছোটো মা বলছে যে আমি ভিডিওতে দেখাবো না কেকটা যেহেতু মন্দিরার ভিডিওতে তো মন্দিরের মন্দিরার কেকই দেখাবে কিন্তু কেকটা দেখাতে কোথায় দেখালো না বলো তো যখন ফ্রিজ থেকে বের করছে তখন এক ঝলক দেখালো ঠিক আছে চলো এক ঝলক দেখিয়ে দিলাম ঠিক আছে তারপরে নিয়ে আসার পরে দেখালো তারপরে কেকটা কাটিংয়ের সময় দেখালো যার ভিডিও যার অনারে যার ঘরে ভিডিও আমরা জানি সে আগে ছাড়ে তারপরে যে যে নেমন্তন্ন খেতে গেছে সে পরে ছাড়ে কারণ হচ্ছে তার ভিডিওটা একটু কিছু না হলে ডাউনে চলে যায় যে যার ভিডিও আমি একটা বাড়িতে খেতে গিয়েছি কথা কথা যে আমি আমার বাড়িতে নেমন্তন্ন করেছি একজন এসেছে আমি ভিডিও ছাড়ার আগে সে যদি ছাড়ে ভিডিওটা ডাউন হয়ে যায় সেহেতু বলছি যে মন্দিরা ছাড়ার আগে মন্দিরার ছোটো মা ছেড়ে দিয়েছে ভিডিওটা দেখলাম সেখানে দেখলাম ঠাম্মির ব্যবহার মানে ঠাম্মির যে ই সেগুলো দেখলাম পিসিদের কোনো যেন মানে কি বলো প্রাণ নেই এরকম বার্থডে হলো ভালো লাগলো না আমার আর ছোটো মা যেন খুব ফলাচ্ছে এরকম দেখলাম ঠিক আছে জানি না মার ব্যবহারটা কেমন ছিল এর আগে ছোটো মার সঙ্গে সম্পর্ক যখন ছিল তখন ভাই আমি ভিডিও দেখিনি সেহেতু বলতে পারবো না কিন্তু ছোটো মা যেন একটু অন্য টাইপের ননদের পাশে বসেছে মানে সোমনাথের বোনের পাশে বসেছে হ্যাঁ 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 করে হাসলো তখন সোমনাথের বোনও হাসলো তারপরে কী বললো বারণ বারণ্ডায় একটু হেসে নিলাম এটা ওর কোনো কথা হলো মানে এর কী বলতো অনেক দিনের বন্ধ হওয়া কথা বন্ধ হওয়া মার কারণ হচ্ছে মন্দিরের সঙ্গে ছোটো মায়ের একটা ভালো রাখি বন্ডিং ছিল সেখানে ঝামেলা হয়েছিল। যে ঝামেলা তার পরে সোমনাথের সঙ্গে ঝামেলা হয়ে কথাবার্তা বন্ধ হয়ে যায় কথাবার্তা বন্ধ হওয়ার পরে তারপরে কিন্তু আবারও মিল হয়েছে আর একটা কথা বলি মন্দিরা যেটা চাই সেটাই কিন্তু হয় মন্দিরা যখন যেটা চেয়েছে আমি নাম করেই বলছি সব মন্দিরে যখন যেটা চেয়েছে তখন সেটা সোমনাথ করতে বাধ্য হয়েছে কারণ সোমনাথের কথা খাটলেও বেশিভাবে খাটে না কারণ মন্দিরা যেটা চাই সেটাই হয় আজ দালালের সঙ্গে সম্পর্ক মন্দির এরাই মানে জোর করেছে সেহেতু সোমনাথ মেনে নিয়েছে এই ছোটো মায়ের সঙ্গে মন্দিরা বলেছে বলেই মেনে নিয়েছে আজ মারু দেখো নিজে যখন জায়গাটা দিল। মারুর সাথে একটু যোগাযোগ করতে পারতো আমার মনে হয় সবাইকে যদি ক্ষমা করছো তাহলে মারু আর সোমনাথের শাশুড়ি এই দুটো কি এমন করেছিল যে তাদেরকে ক্ষমা করা যায় না মন্দিরা যদি চাইতো এই দুজনকে কিন্তু ক্ষমা করা যেত মন্দিরা চাই না বলেই সোমনাথ পাচ্ছে না ক্ষমা করতে কারণ আমরা দেখেছি মানে সোমনাথের কথা সেরকম দাম থাকে না মন্দিরা যতই বলুক না কেন যে আমার কথা শোনে না আমার কথা ভ্যালু নেই আমার ই নেই আমার ওই নেই মানে অন ক্যামেরায় সোমনাথকে যদি বলে যে এঠো তোমাকে কোড়াতে হবে আমি ক্যামেরাটা অন করে রাখছি সোমনাথ কোড়াতে বাধ্য এটা আমরা প্রতিবার দেখেছি প্রতিটা সময় দেখেছি মন্দিরা যেটা বলে সংসারে কিন্তু সেটাই খাটে তাহলে মাকে একটু ডাকলে কী এমন হতো এই জিনিসটা আমার মন্দিরাকে প্রশ্ন থাকলো মায়ের প্রতি আর শাশুড়ি শ্বশুরের প্রতি এইরকম করলে কেন কারণ তারাই হচ্ছে তোমার কি বলবো চ পথ চলার প্রথম সঙ্গী পথ চলার প্রথম সঙ্গী হচ্ছে মা বাবা মা সেখানে মা ভুল করেছে তুমিও ভুল করেছো মা যে অন্যায় করেছে তুমিও সেই অন্যায় করেছো মা অন্যায়কে যখন সাপোর্ট করিনি তখন ভুল বুঝাবুঝি হলো ওগুলো ছাড়ো সব গিয়েছে যখন তুমি এগুলো ছেড়ে দিতে পারতে কিন্তু ছাড়লে না তুমি মাকে কিন্তু মায়ের সকালে উঠে মেয়ে মা যে জামাটা দিয়েছিল সেটা পড়াচ্ছ কিন্তু মা যখন ভিডিওটা দেখবে তুমি কাকিমাকে ক্ষমা করছো তুমি সুকে ক্ষমা করতে পারছো কিন্তু মাকে ক্ষমা করতে পারছো না মায়ের দেওয়া গিফট পরাচ্ছ মায়ের বুকটা কত ফেটে যাবে বলো তো নাতনির জন্য কারণ মা নাতনির এই যে বাড়িতে একটা হৈহট্টো কোল সবাই আসছে ছোট মা আসছে যেই জন্য ছোট মার সঙ্গে ঝামেলা হলো যেই জন্য তোমার দালালের সঙ্গে ঝামেলা হলো এমনকি কেস কাচারি পর্যন্ত সব কিছু হলো কিন্তু কি হলো মানে মাকে ক্ষমা করতে পারলে না আর আজকে শাশুড়িকে সে দামটাও দিলে না নাতনির প্রতি তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই রাখলাম মার ভিডিও দেখে যতটা বুঝলাম ততটাই বললাম এখনও মন্দিরের ভিডিও আসেনি দেখা যাক মন্দিরের ভিডিওতে একই আসে কি না তাহলেই বুঝতে পারবো তো চলো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা অবশ্যই একটা করে কমেন্ট করো